এটুকু আমি করে নেব, একটু করে নিয়ে তারপরে দেখে দিচ্ছি কি করব। হ্যাঁ, আমি কিন্তু এই সিলাইটা করে নিয়েছি। আর এখন এই যে এই অ্যাপ্লিকটা কিভাবে করব ওটা আমি দেখে দিচ্ছি। ওটা আমি অনেকবার দেখেছি, তারপরে অনেকে আমাকে বলে যে কয় ইঞ্চি নেব। তো কয় ইঞ্চি মানে কি, ফুলগুলো যদি একটু ছোট করে পাপড়িগুলো দিতে হয় তাহলে কিন্তু ছোট নিতে হবে, আর যদি একটু বড় করতে হয় সেই ক্ষেত্রে একটু বড় নিতে হবে, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে নিতে হবে। তো আমি এভাবে কিন্তু 4 গুণা করে কাপড়টা নিয়েছি। তো এখান থেকে আমি এইভাবে ভাঁজটা দিব, তারপরে এখান থেকে এইভাবে আর একটা ভাঁজ, এইভাবে আর জাস্ট এইভাবে ধরে নিয়ে আমি এখানে সেলাইটা করে নিব, এখানে বসিয়ে সেলাইটা করে। তো এইভাবে আমি এখান থেকে কাপড় এইভাবে মুড়ে নিব হাতার সাহায্য, সুন্দর করে, এই যে সুন্দর করে কিন্তু আমি মুড়ে নিয়েছি। তো এখন আমি এটাকে সম্পূর্ণ আমি সেলাই করে নেবো। এই কিন্তু খুবই সহজে, খুবই খুবই ইজি ভাবে কিন্তু করে নিচ্ছি আমি, এই যে এইভাবে নিয়ে। তো ভাঁজটা যারা যারা আমাকে প্রশ্ন করে যে ভাঁজটা আসলে কয় ইঞ্চি দিব, তাদের জন্য বলছি যে ভাঁজটা আসলে ওটা ভাঁজটা দিতে হবে ফুলটা, তুমি পাপড়িটা কত খানিকটা বড় করবা সে অনুযায়ী। তো 1 ইঞ্চি থেকে শুরু করে ভাঁজটা কিন্তু আরো বড় করে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে পাপড়িটা বড় করতে গেলে একটু ভাঁজটা বেশি, কাপড়টা বেশি করে কাটতে হবে বড় করে। আর আমি যেহেতু ছোট দিয়েছি আমি সেক্ষেত্রে একটু ছোট করে কেটেছি, সম্পূর্ণ নিজের কাছে। হ্যাঁ, কাটাটা এবং সেলাই করাটা সম্পূর্ণ নিজের কাছে কিন্তু এটা। তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে আমি পুরোটা আমি করে নিয়েছি যে। তো এখানে আমি আর একটা পাপড়ি দেবো, এটার ভাঁজটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে প্রথমে এক সাইডে ভাঁজ করে নিয়ে এভাবে মাঝখান থেকে এভাবে দিতে হবে, এভাবে দিতে দিয়ে এভাবে বসিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে। আমি এখান থেকে একই নিয়মে কিন্তু আমি পাপড়িটা সেলাই করে নিব। এভাবে কিন্তু আবারও দেখিয়ে দিলাম যে এভাবে মুড়ে নিব, খুব সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু এভাবে মুড়ে নেব। এই যে তো আমি এটা সেলাই করে নিই, আমি দেখে দেখে দিচ্ছি কেমন হয়েছে ডিজাইনটা। হ্যাঁ, এই যে কিন্তু আমি সম্পূর্ণ ফুলটা করে নিয়েছি। এই যে ইচ্ছা করলে এটা জামার নিচ দিয়ে দেওয়া যাবে, বাচ্চাদের ড্রেসে এক সাইডে দেওয়া যাবে, যে কোনো ওন্ডায় দেওয়া যাবে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম যে কত সহজ ইজিভাবে কিন্তু একটা অ্যাপ্লিক করা যাবে। তো চেষ্টা করলে অবশ্যই সবাই পারবে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটু করে নেওয়া, যারা যারা করছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে দেবো, পরবর্তীতে যে কোনো ডিজাইন নিয়ে আবারও হাজির হয়ে যাবো। ততক্ষণ মতো সবাইকে আল্লাহ পেয়েছি।